সবাইকে এই ভিডিও টিউটোরিয়ালে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। নতুন এই টপিকটির নাম হচ্ছে পয়েন্টার পয়েন্টার সম্পর্কে বলার আগে কিছু বেসিক জিনিস আপনাদের জেনে নেওয়া উচিত এখানে দেখতে পাচ্ছেন এক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং তার মধ্যে ফাইভ স্টোর করে রেখেছি

এবার আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারি পয়েন্ট হচ্ছে একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা কি করতে পারি অন্য একটা অ্যাড্রেস করে রাখতে পারি পয়েন্টারের ডিক্লেয়ের পদ্ধতিটা অনেকটা নর্মাল নামের আগে যে জিনিসটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে একটা সিম্বল এই অ্যাস্ট্রিক সিম্বল দেখা মাত্র বুঝতে পারবেন এটা হচ্ছে একটা পয়েন্টার সো এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন ইন্টিজার টাইপের একটা পয়েন্ট ডিক্লেয়ার করেছি ক্যারেক্টার টাইপের একটাও পয়েন্ট ডিক্লেয়ার করেছি আপনার ফ্লোট টাইপ ডবল টাইপের পয়েন্ট ডিক্লেয়ার করতে পারেন

পয়েন্টটা ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের কারণ ইন্টিজার ডেটা টাইপ নিয়ে কাজ করতে যাচ্ছি তাই ইন্টিজার টাইপের পয়েন্টটা ডিক্লেয়ার করেছি এবং পয়েন্টারের মধ্যে আমি এক্স এর অ্যাড্রেসটা স্টোর করে রাখলাম এবার যদি আমি এক্স এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই डेफिनेटলি এরকম প্রিন্ট করতে পারবো তো এখানে এক্স এর ভ্যালু প্রিন্ট করবে যদি এম্বারসেন এক্স দেই তাহলে এক্স এর অ্যাড্রেসটা প্রিন্ট করবে পি যদি দেই এখানে পি আউটপুটের জন্য তাহলে পি কি নির্ণয় করতেছে অ্যাড্রেস অফ এক্স সুতরাং এখানে এক্স এর অ্যাড্রেসটা প্রিন্ট করবে বাট যখন আমি অ্যাস্ট্রিক পি দেব লক্ষ্য রাখবেন এই অ্যাস্ট্রিক পি মানে হচ্ছে পি যাকে নির্দেশনা করতেছে যে পয়েন্টটাকে যে ভেরিয়েবলটাকে অর্থাৎ এক্স কে তার ভ্যালুটা প্রিন্ট করবে তাহলে অ্যাস্ট্রিক দ্বারা আমরা ভ্যালু প্রিন্ট করি আর নরমাল যেটা আছে সেটা দ্বারা অ্যাড্রেস প্রিন্ট করি সো এই জিনিসটা মনে রাখতে হবে তো এবার আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কোড বক্সে নিয়ে যাচ্ছি কোড বক্স ওপেন করে নেবেন পয়েন্টার নামে একটা প্রোগ্রাম তৈরি করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং বেসিক স্ট্রাকচার এখানে তৈরি করা আছে তো যেই জিনিসটা একটু থিওরিটিক্যালি দেখিয়েছিলাম সেটা আবার প্র্যাকটিক্যালি এখানে দেখে নেবেন এক্স x 5 এবং আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি

এখানে কি করবে প্রিন্ট করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ওকে এবার আসি পয়েন্টারের বিষয়ে পয়েন্টার এখানে ডিক্লেয়ার করেছি পয়েন্টারের কাজ কি সেটা অলরেডি আপনাদের বলে দিয়েছি পয়েন্টারের কাজ হচ্ছে এর মধ্যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস রেখে দেওয়া তাহলে আমি এক্স এর অ্যাড্রেস এর মধ্যে রেখে দিতে পারবো এই যে এখানে এক্স এর অ্যাড্রেসটা কার মধ্যে রেখে দিয়েছি পি পয়েন্টার এর মধ্যে রেখে দিয়েছি ওকে এবার আমি পি পয়েন্টার এর ভ্যালুটা প্রিন্ট করব অ্যাড্রেসটা প্রিন্ট করব সো লক্ষ্য রাখবেন এই পি এর মধ্যে কি আছে এক্স এর অ্যাড্রেস আছে তাহলে পি প্রিন্ট করা মানে এক্স এর অ্যাড্রেসটা প্রিন্ট করা সো দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম কাজ করতেছে বাট যদি আমি চাই পি পয়েন্টার যাকে পয়েন্ট করতেছে তার ভ্যালু প্রিন্ট করতে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেই ক্ষেত্রে আমাকে অ্যাস্ট্রিক সিম্বলটা ইউজ করতে হবে তাহলে এখানে কি হচ্ছে পি পয়েন্টার যাকে নির্দেশ করতেছে যে ভেরিয়েবলকে অর্থাৎ এক্স ভেরিয়েবলকে এক্স ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে তা প্রিন্ট করে দেখাচ্ছে এখানে দ্যাটস ইট তাহলে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে পয়েন্টার ব্যবহার করে দুইটি সংখ্যার যোগফল বের করতে হয়